ঘোষিত কর্মসূচি, তার মাঝেই বাম নেতৃত্বের কৌশলে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনে হুলস্থুল। নির্ধারিত সময়ের আগে সুজন চক্রবর্তী সহ 5 বাম বিধায়ক পৌঁছে গিয়েছিলেন নবান্নে। বচসা হাতাহাতি হওয়ার পর বাম বিধায়কদের গ্রেপ্তারিতে অশান্তি চরমে পৌঁছে। দলীয় নেতৃত্বের এই নাছোড় মনোভাব সংক্রমিত হয় বাম কর্মী সমর্থকদের মধ্যে। মেয়র রোড, হেস্টিংস, পিটিএস, শিবপুর, হুগলি নদীর দুপারে আন্দোলনকারীরা চাঙ্গা হয়ে ওঠেন। তার ফলশ্রুতি কোথাও ইট বৃষ্টি, কোথাও ব্যারিকেড ভাঙার চেষ্টা। বিক্ষোভকারীদের সামলাতে লাঠি চালায় পুলিশ। বেশ কিছু বাম কর্মী সমর্থকের মাথা ফাটে। বাম নেতৃত্বের দাবি জখম হয়েছেন ক্রান্তি গঙ্গোপাধ্যায় ও বিমান বসু। আমি ম্যাটাডোর গাড়িতে স্লোগান দিচ্ছিলাম, ওরা অসংখ্য টিয়ার গ্যাস, চোখ মুখ জ্বালা, আমি গাড়ি থেকে নেমেছি বলে এই শালাকে মার, আমাকে চিনেও বেজরক লাঠি চার্জ। আমার সিকিউরিটি কো জামা খুলে দেখালাম আমার কোমরে জখম, এখানে মারবেন না। আমি এটা দেখাবার পরও বেজরক 18 দফা দাবি, স্লোগান বাংলা বিপন্ন, চল নবান্ন। বামেদের এই কর্মসূচিতে দ্বিতীয় হুগলি সেতু অবরুদ্ধ হয়ে পড়ে। বিজেপির উত্থানে বামেরা কতটা প্রাসঙ্গিকতা ধরে রেখেছে তার পরীক্ষা ছিল সোমবার। সেই পরীক্ষায় বাম নেতৃত্ব কতটা সফল তার উত্তর না মিললেও 37 ডিগ্রি মাথায় নিয়ে বামেদের বেপরোয়া অভিযান কার্যত ছিল নিজেদের জানান দেওয়ার লড়াই। যশবন্ত বিশ্বাসের সঙ্গে কল্যাণ গুপ্তের রিপোর্ট, এএনএম নিউজ, কলকাতা।